বাংলার রথযাত্রা বলতে সবার আগে নাম আসে মাহেশের। হুগলির এই রথ চলতি বছরে পা দিল 628 বছরে। বাংলার প্রাচীনতম এই রথকে ঘিরে প্রতি বছরের মতো এই বছরও ছিল জনজোয়ার। হুগলি জেলার পাশাপাশি গোটা রাজ্যের মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছিলেন মাহেশে। আমরা এই মুহূর্তে রয়েছি মাহেশের জগন্নাথ মন্দিরে। 628 বছরের প্রাচীন এই রথযাত্রার উৎসব দেখার জন্য সকাল থেকেই অগণিত ভক্তরা ভিড় করেছেন এই মন্দির চত্বরে। দেখতেই পাচ্ছেন প্রাচীন এই মন্দির, তাদের যে ঐতিহ্যের নিয়ম মেনেই সকাল থেকে মন্দিরের গর্ভ গিয়ে সেখানে বিগ্রহরা পূজিত হয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা পূজিত হয়েছেন। এবং তারপরে এই মন্দিরের নির্দিষ্ট সময় অর্থাৎ সকালের দিকে পূজিত হওয়ার পর বিগ্রহদের এই মন্দিরের বাইরে বিগ্রহদেরকে নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই বিগ্রহদের এই মন্দিরের বাইরে নিয়ে আসার পর সেখানে শুরু হয়েছে পূজিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসা হয়েছে। এবং এই মন্দিরের বাইরে অর্থাৎ দালান চত্বরেই আজকে সারাদিন ধরে অর্থাৎ দুপুর পর্যন্ত এখানে বিগ্রহ পূজিত হবে নির্দিষ্ট নিয়ম রীতি মেনে। কথিত আছে চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামের একজন স্বপ্নাদেশ পেয়ে মাহেশে জগন্নাথ মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে মাহেশে এসেছিলেন চৈতন্যদেব। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের পটভূমিও মাহেশের রথযাত্রা। 600 পেরিয়ে এখনো অমলে মাহেশের রথযাত্রা। এবং একটাই প্রার্থনা, সারাটা বছর ভালো থাকুক, সকলকে ভালো রাখুক। হুগলি শ্রীরামপুর থেকে ক্যামেরায় শুভাশিস প্রামাণিকের সাথে তাপস লাহা, নিউজ টাইম।